মাস ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা, প্রস্তুতিতে মনোযোগী দলগুলো। বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে দ্বিপাক্ষিক সিরিজে বাড়তি মনোযোগ দলের, আর পাকিস্তান দলের কাছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটোই প্রস্তুতির বড় মঞ্চ। তবে ইংল্যান্ড কিংবা আয়ারল্যান্ড সিরিজ নয়, নানা বিষয় নিয়ে শিরোনামে থাকা পাকিস্তান ক্রিকেট দলের লক্ষ্য একটাই, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে শিরোপা খরা ঘোঁচাতে মরিয়া দলটা। আর সেই লক্ষ্য পূরণে আর পেছন ফিরে তাকানো নয়, বরং সব সমালোচনা আর নেতিবাচক কথা এড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় অধিনায়ক বাবর আজমের। অতীতে যা হয়েছে তা নিয়ে আমরা ভাবতে চাই না, আমাদের লক্ষ্য সবসময় ছিল ট্রফি জেতা। এবার আমরা দ্বিগুণ আত্মবিশ্বাসের সঙ্গে ট্রফি জয়ের চেষ্টা করে যাচ্ছি। আমি অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের সবসময় বিশ্বাস করি এবং বিশ্বকাপে আমরা সেরাটাই দিতে পারবো বলে আমার বিশ্বাস। বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ক্রিকেট বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। যে ম্যাচ ঘিরে পুরো ক্রিকেট দুনিয়া এক বিন্দুতে এসে মিলিত হয়, সে ম্যাচের জন্য পরিকল্পনার কমতি নেই পাকিস্তান দলেরও। বিরাট কোহলিকে নিয়ে বাড়তি পরিকল্পনার কথাই ইঙ্গিত দিচ্ছে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটাকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন পাক অধিনায়ক। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা কোনো ব্যক্তিগত খেলা খেলছি না, দলের জন্য যা ভালো হবে আমরা তাই করব। দলের জন্য সেরা ব্যাটিং বা বোলিং লাইন আপই আমরা সাজাবো। বিরাট কোহলি সেরা খেলোয়াড়, তবে তাকে নিয়ে ভাবছি না আমরা। এদিকে বিশ্বকাপের আগে হারিস রৌফের ফিটনেস নিয়ে আশাবাদী বাবর আজম। তিনি তার যোগ্যতা অনুযায়ী বিশ্বকাপে পারফর্ম করতে পারবেন বলেও মন্তব্য করেছেন পাক অধিনায়ক। হারিস রৌফের ফিটনেস অনেক উন্নত, আমি আশা করিনি যে তিনি এত দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনি যখন বিশ্রাম থেকে ফিরে আসবেন তখন শারীরিক মানসিকভাবে বেশ প্রভাব তৈরি করতে পারবেন। পাকিস্তান ক্রিকেট দলে কোনো স্বজন প্রীতি নয়, বরং যোগ্যতা অনুযায়ী ক্রিকেটারদের জায়গা হবে বলে মন্তব্য করেছেন বাবর আজম। তাজিন খন্দকার, সময় সংবাদ।